পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা এসে পৌঁছে গেছি বরিশা পূর্বপাড়া সুভাষ সংঘ ক্লাবে। আর এখানে এসে খুব সুন্দর সাবেকিয়ানা ছোঁয়ায় পুজো আমরা দেখতে পেলাম। আর আমার সঙ্গে আমরা পেয়ে গেছি ক্লাবের সদস্যবৃন্দদের, তাদের সঙ্গে কথা বলে জেনে নেব এই পুজো সম্পর্কে। দাদা আপনার নাম? আমার নাম হিমায় চন্দ্রনাথ। আমি আপনাদের কত বছরের পুজো? এটা 45তম বর্ষ আমাদের। সুন্দর সাবেকিয়ানার পুজো আমরা দেখতে পেলাম, যেখানে রীতিরেওয়াজ মেনে পুজো হচ্ছে। তো আজকাল আমরা যেটা থিমের কম্পিটিশন দেখতে পাই, তা থিমের কম্পিটিশনে না গিয়ে আপনারা সাবেকিয়ানাটাই কেন ধরেন? আমাদের অনেক দিন ধরে পুজোটা চলছে, আমরা থিমের সঙ্গে আমরা কোনোরকম জড়িত নই। আমরা এটাকে আমাদের এখানে টোটালি মহিলা বা প্রতিবেশী ছোট্ট পাড়া নিয়ে আমাদের অনুষ্ঠানটা হয়। আমরা সবাই ঠিক করি যে আমাদের সাবেকিয়ানার মধ্যেই থাকবো, আমরা কোনো থিমের মধ্যে যেতে চাইছি না। কালী পুজো উপলক্ষে কোনো সমাজ কল্যাণমূলক কাজ বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়? আমাদের এই বছরই আজকের দিনই সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের জন্য আমরা অনুষ্ঠানটা বন্ধ রেখেছি। সারা বছর ধরে আমাদের সমাজমূলক কাজ হয়। আমাদের একটা নেতাজি জন্মদিন উপলক্ষে আমাদের একটা প্রবাদ ফেরি বেরোয়, টিচার্স ডে উপলক্ষে আমরা সমস্ত স্টুডেন্টদের সমস্ত শিক্ষা সামগ্রী প্রদান করি। এই টাইপের আমাদের অনেক রকম প্রোগ্রাম সারা বছর ধরে চলতে থাকে। আমাদের 24 টিভির দর্শক বন্ধুদের কি বলবেন আপনাদের? আমরা এই পূজোটার জন্য 24 আওয়ার্সকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ। আমরা কথা বলে নিলাম এই ক্লাবের সদস্যবৃন্দদের সঙ্গে। আর এখানে আমরা খুবই সুন্দরভাবে সাবেকিয়ানার মাধ্যমে রীতি রেওয়াজ মেনে পুজো আমরা এখানে দেখতে পেলাম। এবং এরা কোনো রকম থিমের কম্পিটিশনে না গিয়ে বহু বছর ধরে সাবেকিয়ানার মাধ্যমে এখানকার পুজো করে থাকেন। তাই খুব সুন্দর প্রতিমা এবং খুব সুন্দর মণ্ডপ আমরা এখানে দেখতে পেলাম। তাই দর্শক বন্ধুরা, আপনাদের যদি এত সুন্দর প্রতিমা এবং এত সুন্দর সাবেকিয়ানার পুজো দেখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে এই ক্লাবে। আসুন এই ক্লাবের পুজো দেখে যান। 24 টিভির শক্তি সম্মান 2017 সেরা আলোকসজ্জার জন্য পুরস্কার ছিনে নিল বরিশা পূর্বপাড়া সুভাষ সংঘ ক্লাব। আর পুরস্কার তুলে দিচ্ছেন আমাদের প্রতিনিধি ক্লাব সদস্যদের হাতে। বরিশা পূর্বপাড়ার সদস্যবৃন্দরা এই পুরস্কার পেয়ে এবং কি ছোট থেকে বড় সবাই একদম আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছেন। তাই এই আনন্দের উন্মাদনাটা কিরকম, চলুন জেনে নিচ্ছি সদস্যবৃন্দদের কাছ থেকে। আর আমার সঙ্গে রয়েছেন একদম খুদে একজন সদস্য এই ক্লাবের, চলুন তার কাছ থেকে জেনে নেব কেমন লাগছে পুরস্কার। আমার খুব ভালো লাগছে। এইটা আমাদের এবছর আমরা দুবার প্রাইজ পেয়েছি। আগের আমাদের একটা চ্যানেল থেকে প্রাইজ পেয়েছি, চ্যানেলের নাম ANS নিউজ, ওইখান থেকে আমরা পেয়েছি। আর আমার কালী পুজো বেস্ট লাগে। আমরা সবাই, এমনকি আমিও এই প্রাইজের জন্য খুব 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 খুশি। তোমাদের চ্যানেল থেকে পেয়েও খুব ভালো লাগছে। আর থ্যাংক ইউ টু 24 আওয়ার্স। আশা করেছিলে কি যে আমাদের চ্যানেল থেকে পুরস্কারটা পেয়ে? না, আশাটা অতটা আমার এক্সপেকটেশনটা ছিল না। মহিলা সদস্যদের পেয়ে গেছি, কথা বলে নিচ্ছে, খুব ভালো লাগছে। এরকম যে আমরা একটা পুরস্কার পাবো 24 ঘন্টা থেকে, মানে আমরা আশা করিনি, কিন্তু যে আমরা এত বড় একটা পুরস্কার পেয়েছি তার জন্য আমরা খুব, মানে খুব আনন্দিত। মানে আমরা এই যে মহিলা সমিতিরা যে এবারে পুজো করছি, মানে তাতে মানে আমরা খুবই খুশি। এই পুজোতে আপনাদের মহিলাদের অবদান কতটা রয়েছে? তা তোই আছে, কিন্তু ছেলেরা যদি না দাঁড়াতো তাহলে তো আমরা পারতাম না। তাই কিন্তু আমাদের মেয়েরা যে সবাই মিলে সহযোগিতা করছি, ছেলেরাও এর জন্য আমাদের পিছনে আছে, মানে তারা আমরা খুবই খুশি। ধন্যবাদ। আমরা দেখে নিলাম সেরা আলোকসজ্জার জন্য পুরস্কার পেয়ে এই ক্লাবের সদস্যরা সত্যি খুবই আনন্দিত এবং খুবই খুবই আপ্লুত, এবং তারা খুবই আনন্দ প্রকাশ করলেন। এবং এত সুন্দরভাবে সাবেকির ছোঁয়ায় পুজো দেখতে হলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে এই ক্লাবে। তাই আসুন এই ক্লাবের পুজো দেখে যান। আর সেরা আলোকসজ্জার পুরস্কার অধিকার করে নিল এই ক্লাব। ক্যামেরায় পিঙ্কুর সঙ্গে আমি সুতপা, 24 আওয়ার্স টিভি।